আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বৃন্দু আপনাদের সবাইকে আবারও অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন আমাদের সিসিআর মডেল কলেজ অনলাইন ক্লাসে আজকের এই ক্লাসে আমরা এস এর আরও কয়েকটি গুরুত্বপূর্ণ কমান্ড সম্পর্কে জানব গত টিউটোরিয়ালে আমরা ক্রিয়েট কমান্ডের ব্যবহার দেখেছিলাম এবং এই কমান্ডটি ব্যবহার করে আমরা একটি রেজাল্ট নামক টেবল তৈরি করেছিলাম টেবলের যে কলামগুলো রয়েছে রোল নেম ডিপার্টমেন্ট এবং জিপিএ এগুলো আমরা তৈরি করেছিলাম আজকে আমরা প্রথমে দেখব অল্টার কমান্ডের ব্যবহার অল্টার কমান্ডটি ডেটাবেজ অথবা টেবিলের স্ট্রাকচার পরিবর্তনের জন্য ব্যবহৃত হয় অর্থাৎ এখানে যে টেবুলটি দেখতে পাচ্ছেন এই টেবুলের যদি আমরা কোনো ধরনের কলাম সংযুক্ত করতে চাই অথবা বাদ দিতে চাই সেক্ষেত্রে আমরা এই অল্টার কমান্ডটি ব্যবহার করবো অর্থাৎ এই টেবিলে যদি আমরা আরেকটি কলাম ডেট অফ বার্থ এই কলামটি যদি আমরা সংযুক্ত করতে চাই তাহলে আমাদেরকে অল্টার এ কমান্ডটি ব্যবহার করতে হবে তো অল্টার কমান্ডের সিনটেক্স হচ্ছে অল্টার টেবল তারপর হচ্ছে টেবল নেম তো যেহেতু আমরা এই টেবলে ডেট অফ বার্থ কলামটি আমরা সংযুক্ত করতে চাচ্ছি সেই জন্য আমরা এই টেবল নেমের জায়গায় লিখব রেজাল্ট তারপরে আমরা লিখব অ্যাড অ্যাডের পরে লিখবো কলাম নেম অর্থাৎ যে নামের কলামটি আমরা সংযুক্ত করতে চাচ্ছি তারপর হচ্ছে ডেটা টাইপ এবং সাইজ তো এটি আমরা প্র্যাকটিক্যালি দেখব এস কমান্ডের মাধ্যমে এটি হচ্ছে রেজাল্ট টেবল যেটি আমরা গত টিউটোরিয়ালে তৈরি করেছিলাম রোল নেম ডিপার্টমেন্ট এবং জিপিএ এখন এই জিপিএর পরে আমরা আরেকটি কলাম সংযুক্ত করতে চাই সেক্ষেত্রে আমরা অল্টার কমান্ডের যে স্ট্রাকচারটি আছে সেটি আমরা লিখব অল্টার টেবল তারপর হচ্ছে টেবল নেম অর্থাৎ রেজাল্ট রেজাল্ট তারপর আমাদেরকে লিখতে হবে অ্যাড তারপর লিখতে হবে কলাম নেম তো আমরা এখানে কলাম নেম লিখবো যেহেতু আমরা ডেট অফ বার্থ কলামটি লিখতে সংযুক্ত করতে চাচ্ছি সেটা আমরা সংক্ষেপে লিখব ডিউ বি তো এ কলামে যেহেতু আমরা জন্ম তারিখ লিখবো সেক্ষেত্রে আমরা জানি যে যে ফিল্ডের মধ্যে তারিখ রাখা হয় সেই ফিল্ডের ডেটা টাইপ হয় ডেট সেই জন্য আমরা লিখবো ডেট তারপর আমরা বাটনে ক্লিক করব এই যে এখানে দেখতে পাচ্ছেন ডেট অফ বার্থ কলামটি রেজাল্ট টেবলে সংযুক্ত হয়ে গেছে তারপর আমরা দেখব কিভাবে একটি কলাম বাদ দিতে হয় তো কলাম বাদ দেওয়ার জন্য অল্টার টেবলের যে অল্টার কমান্ডের যে সিনটেক্স রয়েছে সেটি হচ্ছে অল্টার টেবল টেবল নেম তারপর হচ্ছে ড্রপ আমরা সংযুক্ত করার জন্য লিখেছিলাম অ্যাড এখন বাদ দেওয়ার জন্য লিখব ড্রপ তারপর লিখব কলাম নেম এতটুকুই এটা আমরা এস কমান্ডের মাধ্যমে দেখি আমাদের সিনটেক্সটি হচ্ছে অল্টার টেবল তারপর হচ্ছে টেবল নেম যেহেতু আমরা বাদ দিতে চাচ্ছি সেজন্য আমরা লিখবো ড্রপ ড্রপের পরে আমরা লিখব যে কলামটি আমরা বাদ দিতে চাচ্ছি তো আমাদের এখানে কলাম রয়েছে রোল নেম ডিপার্টমেন্ট এবং জিপিএ ডেট অফ বার্থ তো যে কলামটি আমরা এখন সংযুক্ত করেছি ডেট অফ বার্থ আমরা এই কলামটি এখন বাদ দিয়ে দেখব সেই জন্য আমরা লিখব ডিউ বি তারপর গো বাটনে ক্লিক করব এই যে এখানে দেখতে পাচ্ছেন ডেট অফ বার্থ কলামটি ডিলেট হয়ে গেছে তো এই হচ্ছে অল্টার কমান্ডের ব্যবহার যার মাধ্যমে আমরা একটি টেবিলের মধ্যে একটি কলাম সংযুক্ত করতে পারি এবং বাদও দিতে পারি তারপরে আমরা দেখব রিনেম রিনেমের ব্যবহার হচ্ছে ডেটাবেজ অথবা টেবিলের নাম পরিবর্তন করার জন্য অর্থাৎ আমাদের যে টেবলগুলো বা ডেটাবেজ রয়েছে সেটার নাম যদি আমরা পরিবর্তন করতে চাই সেক্ষেত্রে আমরা এই কমান্ডটি ব্যবহার করব তো রিনেম কমান্ডের সিনটেক্স হচ্ছে রিনেম টেবল তারপর লিখতে হবে টেবল নেম তারপর লিখতে হবে টু তারপর হচ্ছে নিউ টেবল নেম অর্থাৎ নতুন যে নামটি আমরা টেবলে দিতে চাই সে নামটি লিখতে হবে অর্থাৎ এই টেবলটি আমাদের ছিল রেজাল্ট টেবল নামে যখন আমরা রিনেম এই কমানটি ব্যবহার করব করে আমরা নিউ টেবল নেমের জায়গায় স্টুডেন্ট টেবল লেখবো তখন আমাদের আউটপুটটা রেজাল্টের পরিবর্তে স্টিউডেন্ট টেবল আসবে তো সেই জন্য আমরা চলে যাচ্ছি এস কিউল কমান্ডে সেখানে গিয়ে আমরা আমাদের সিনটেক্স অনুযায়ী লিখব রিনেম টেবল তারপর হচ্ছে টেবল নেম টেবল নেম হচ্ছে রেজাল্ট তারপর আমাদের লিখতে হবে টু টু এর পর আমাদের লিখতে হবে আমরা নতুন যে নামটি দিতে চাচ্ছি আমরা নতুন নাম দিই স্টিউডেন টেবল স্টিউডেন টেবল তারপর আমরা গো বাটনে ক্লিক করব আমাদের এটা পরিবর্তন হয়ে গেছে এখন আমাদেরকে রিফ্রেশ যদি করি তারপর আমরা দেখতে পাব এই যে এখানে রেজাল্ট টেবলের পরিবর্তে স্টিউডেন্ট টেবল নামটি চলে এসেছে অর্থাৎ রেজাল্টের পরিবর্তে স্টিউডেন্ট টেবল নামটি চলে এসেছে এই যে রোল নেম ডিপার্টমেন্ট এবং জিপিএ এই হচ্ছে রিনেম কমান্ডের ব্যবহার এখানে আমরা একটি টেবলের নেম পরিবর্তন করেছি যদি আমরা চাই এই যে আমাদের মেইন ডেটাবেজ রয়েছে কলেজ নামে এর নামও যদি আমরা পরিবর্তন করতে চাই তাহলে আমরা একই পদ্ধতিতে এটা আমরা পরিবর্তন করতে পারব শুধু লেখতে হবে রিনেম ড্যাটাবেজ আশা করি বুঝতে পেরেছেন তারপর আমাদের আরেকটি কমান্ড আছে আমরা যে ডিডিএল এর অধীনে যে কমান্ডগুলো আমরা দেখেছিলাম ক্রিয়েট অল্টার ড্রপ এবং রিনেম যদিও আমরা ড্রপ এই কমান্ডের ব্যবহার দেখেছি অল্টার কমান্ডের মধ্যে কিন্তু ড্রপ এই কমান্ডটি আলাদাভাবে ব্যবহৃত হয় সেটা ব্যবহৃত হয় ডেটাবেস অথবা টেবল ডিলেট করে দেওয়ার জন্য অর্থাৎ বাদ দিয়ে দেওয়ার জন্য এখানে আমরা এই যে স্টুডেন্ট টেবল নামে যে আমাদের টেবলটি আছে সেই টেবলটি আমরা এখন বাদ দিয়ে দেব সেজন্য আমাদেরকে লিখতে হবে ড্রপ ড্রপ টেবল তারপর দিতে হবে টেবল নেম তো টেবল নেম হচ্ছে স্টিউডেন্ট টেবল এখন আমরা যদি গ বাটনে ক্লিক করি এই যে দেখতে পাচ্ছেন স্টুডেন্ট টেবল এটি চলে গেছে অর্থাৎ এই কলেজ ডেটাবেজের অধীনে আর কোনো টেবল নেই কারণ আমরা একটি টেবলে তৈরি করেছিলাম এবং সেই টেবলটি আমরা ড্রপ কমান্ডের মাধ্যমে ডিলেট করে দিয়েছি আশা করি বুঝতে পেরেছেন তো এই ছিল ডিডিএল অর্থাৎ ডেটা ডেফিনেশন ল্যাঙ্গুয়েজ এই এই স্টেটমেন্টের অধীনে ক্রিয়েট অল্টার ড্রপ রিনেম এই কমান্ডগুলোর ব্যবহার তো ইনশাল্লাহ আমরা পরবর্তী ক্লাস থেকে ডেটা ম্যানিপুলেশন ল্যাঙ্গুয়েজের অধীনে অর্থাৎ ডিএমএল এর অধীনে যে কমান্ডগুলো রয়েছে সে কমান্ডগুলোর মাধ্যমে আমরা পরিপূর্ণ টেবল তৈরি এবং বিভিন্ন কোয়েরি কিভাবে করতে হয় সেই জিনিসগুলো নিয়ে আলোচনা করব দেখব তো আশা করি সে পর্যন্ত ভালো থাকেন এবং সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম